এসএসএর গ্রুপ ডির পঞ্চাশ জন কর্মীর হাজিরা নিজাম প্যালেসে হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো এসএসসি গ্রুপ ডির পঞ্চাশ জন কর্মী হাজিরা দিয়েছিলেন নিজাম প্যালেসে সিবিআই এর তরফে জানা গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তারা কিভাবে চাকরি পেয়েছিলেন কোন প্রভাবশালী ব্যক্তি তাদের সাহায্য করেছিল কিনা বা আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেই সব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে পারেন তারা সিবিআই এর নির্দেশ অনুযায়ী এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীরা নিজেদের মার্ক নিয়োগ নিয়োগপত্র নিয়ে সকাল সকাল হাজির হয়েছিল নিজাম প্যালেসে জানা গিয়েছে বুধবার যারা নিজাম প্যালেসে এসেছেন তাদের মধ্যে হাওড়ার আমতা ও বাগনান এলাকায় বিভিন্ন স্কুলে পঞ্চাশ জন কর্মী রয়েছে উল্লেখ্য এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্তে গত কিছুদিন চাকরি প্রার্থী চাকরিরত এবং আদালতের নির্দেশে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই